প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এর আগের ক্লাসগুলোতে আমরা লালশালু উপন্যাসের প্রকাশকাল লেখক পরিচিতি লালশালু উপন্যাসের সমাজ বাস্তবতা প্রধান চরিত্র মজিদ এবং অন্যান্য চরিত্র নিয়ে আলোচনা করেছি এছাড়া আমরা লালশালু উপন্যাসের পাঠ বিশ্লেষণ করেছি আগের ক্লাসে আমরা জানতে পেরেছি মজিদ কেন তার নিজ এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে যায় এবং সে এলাকায় যে কিভাবে জীবিকা নির্বাহ করে এবং সেই মধুপুরের দুর্গম এলাকায় থাকাকালীন সময়ে সে কিভাবে মহব্বতনগর গ্রামের সন্ধান পায় এবং সন্ধান পেয়ে এই এলাকায় এসে ধীরে ধীরে কিভাবে নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ায় আমরা জানতে পেরেছি আজও আমরা মজিদ সম্পর্কে জানব মজিদ কিভাবে মহব্বতনগরে দিন দিন তার আধিপত্য প্রতিষ্ঠা করে এই সম্পর্কে আজকে আমরা জানব চলো তাহলে ক্লাস শুরু করা যাক লালশালু উপন্যাসের পাঠ বিশ্লেষণ গত দিন ঘুরে আসে আবার পেরিয়ে যায় মজিদের জমিজত বাড়ে সঙ্গে সঙ্গে সম্মানও বাড়ে আমরা আগেই বলেছি যে মজিদ এই মাজার প্রতিষ্ঠার মাধ্যমে নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ায় দিন দিন তার জমিজমাও বাড়ে এ সম্পর্কে আমরা আগের ক্লাসেই আলোচনা করেছিলাম আর এখানে গত দিন বলতে মূলত বীজ বপন করা এবং ফসল কাটার সময়কে বোঝানো হয়েছে তো প্রতি বছর এই দিনগুলো আসে এবং সেই সাথে মজিদেরও জমিজমা বাড়ে এবং গ্রামে তার একটি একদম সম্মান সবাই তাকে এত সম্মান এবং শ্রদ্ধা করে যে যেভাবে তার জমি বাড়ে সেভাবেই তার সম্মানও বাড়ে গ্রামের সবাই তাকে অনেক সম্মান করে তাকে মেনে চলে কেন মেনে চলে কারণ তার আছে মাজার সে হলো একটি মাজারের মুরিদ এবং সবাই ভাবে যে তার অলৌকিক ক্ষমতা আছে গায়ের মাতব্বরও কিন্তু তার পরামর্শ বা তার আদেশ উপদেশ ছাড়া কোনো কথা বলে না গ্রামে যাই হোক উৎসব অনুষ্ঠান ব্রত বিচার সালিস থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু মজিদের কথা মেনেই সবাই চলে গায়ের মাতব্বর সম্পর্কে তোমাদের আগে ক্লাসে বলেছিলাম খালেক ব্যাপারী ছিল গায়ের মাতব্বর কিন্তু মজিদ আসার পর থেকে কিন্তু সেও মজিদের পরামর্শ মেনে বিচার সালিস করে থাকে তারপর গ্রামে যদি কোনো বিপদ আপদ হয় যদি ফসল না ফলে জমি খরা হয় যে বছর তখনও কিন্তু লোকজন মজিদের কাছে আসে কারণ তারা বিশ্বাস করে যে মজিদ যেহেতু মাজারের মুরিদ তাই তাকে তার অলৌকিক ক্ষমতা আছে যখনই বিপদে পড়ে তখনই তার কাছে আসে এবং খতম করে তাকে দিয়ে আজকের ক্লাসে আমরা দেখব যে মজিদ কিভাবে এই মহব্বতনগর গ্রামের আধিপত্য প্রতিষ্ঠা করে বিচার সালিস তো করে সেই সাথে মানুষের ব্যক্তিগত পারিবারিক জীবনেও কিভাবে সে প্রবেশ করে তাই আমরা দেখব আমরা দেখি যে সাত সন্তানের যে বাবা দুদু মিয়া তার সাতটি সন্তান তাকে যখন মজিদ জিজ্ঞেস করে যে কলমা জানো মিয়া তখন কিন্তু দেখি যে সে লজ্জায় মাথা নত করে থাকে তোমাদেরকে আগেই বলেছিলাম যে মহব্বতনগর গ্রামের মানুষের জমি জমা আছে ধন সম্পদ আছে কিন্তু তারা শিক্ষিত না তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না সাধারণ শিক্ষায় তো শিক্ষিত নাই তো গ্রামের অধিকাংশ মানুষ কলমাও জানে না এবং সে লজ্জা পেয়ে মাথা নত করে রাখে গাধার দেখতে একদম গাধার মতো মনে হয় কে সাত সন্তানের পিতা দুদু মিয়া এভাবেই কিন্তু মজিদ গ্রামের সবার ব্যক্তিগত জীবনযাপন পারিবারিক জীবনযাপন সম্পর্কে খোঁজ খবর রাখে এবং সব ব্যাপারে সে নাক গলাতে শুরু করে আর খালেক ব্যাপারে সম্পর্কে তোমাদের তার চরিত্র সম্পর্কে আগের ক্লাসগুলোতে বলেছিলাম সে যতই গ্রামের মাতব্বর হোক না কেন তার কিন্তু আত্মসম্মানবোধ বা ব্যক্তিত্ব বলতে কিছুই নেই সে তার ধন সম্পদ আছে জমি জমা আছে কিন্তু সব ব্যাপারে সে মজিদের মুখাভক্তি মজিদ যা বলে মজিদ যা করতে বলে সে তাই করে
আর মজিদ এই মহব্বতনগর গ্রামে আসার পরে কিন্তু এই গ্রামে একটি মক্তব প্রতিষ্ঠা করে খালেক ব্যাপারে। গ্রামের ছেলেমেয়েদের শিক্ষার জন্য সে মক্তব দিয়েছে এবং এটা মজিদের কথা অনুযায়ী। তার আগে কিন্তু এই গ্রামে কোনো শিক্ষিত মানুষই ছিল না, মজিদ আসার পরে তাও মানুষ ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে। আর যখন এই ছেলেমেয়েরা সকালবেলা শুরু করে আংসি পড়া করে, তখন কিন্তু মজিদের তার সেই শৈশবের স্মৃতি মনে পড়ে। তোমাদের বলেছিলাম যে এমন একটা এলাকার কথা বলেছিলাম প্রথম ক্লাসে, যে সে এলাকার মানুষ খেতে পায় না কিন্তু সবাই ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। মজিদও সেই এলাকা থেকেই এসেছে এবং যখন এই গ্রামের ছেলেমেয়ে আংসি পড়া করে, তখন তার সেই শৈশবের স্মৃতি মনে পড়ে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে সে মহব্বতনগর গ্রামে শিকড় গেড়েছে। আমরা আগেই বলেছিলাম যে খুব সুকৌশলে সে এখানে মাজার প্রতিষ্ঠা করে এবং মাজার প্রতিষ্ঠার মাধ্যমে সে গ্রামের মানুষকে, সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে সে এখানে মাজার প্রতিষ্ঠা করে। এর ফলে মানুষজন তাকে এখানে যেভাবে সাহায্য সহযোগিতা করে, টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে তাকে যেভাবে সাহায্য সহযোগিতা করে, এবং এই গ্রামের মেয়ে রহিমা তাকে সে বিয়ে করে এখানে তার শক্তির শিকড় গড়ে। এবং খুব সহজেই কিন্তু সে সবাইকে বোকা বানাতে পেরেছে, সবাইকে তার আয়ত্তে আনতে পেরেছে, কারণ এই গ্রামের মানুষ সবাই অশিক্ষিত, যার ফলে সে মহব্বতনগর গ্রামে খুব সহজেই শিকড় গাড়তে পারে। এরপরে দেখো খালেক ব্যাপারী গ্রামের মাতব্বর হলেও ক্ষমতা কিন্তু খালেক ব্যাপারীর চেয়ে তার মজিদেরও কোনো অংশেই কম নয়, কারণ খালেক ব্যাপারীর জমি জমা আছে, ধন সম্পদ আছে, কিন্তু মজিদের যা আছে তা কিন্তু তার নেই। তার আছে অলৌকিক ক্ষমতা, গ্রামের মানুষ ভাবে যে তার অলৌকিক ক্ষমতা আছে। তার এই কারণে গ্রামে যখন বিচার সালিশ বসে, বিচার খালেক ব্যাপারী বা মাতব্বররা করলেও তারা কিন্তু সেটা মজিদকে দিয়ে বলায়, কারণ তারা যদি বিচারের রায় দেয়, দেখা যায় যে তাদের মনে প্রতিহিংসা বা প্রতিশোধের আগুন জ্বলতে থাকে, তারা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। কিন্তু যখন সেটা মজিদ বলে, তখন কিন্তু আর কেউ কিছু মনে করে না, কারণ তার শক্তিটা একটু অন্যরকম। তার শক্তি আসে ওই শালু কাপড়ে আবৃত মাজার থেকে, এই মাজারটি তার শক্তির মূল। মাজারটি যতই একটি পুরনো কবরকে সে মাজার বলে পরিচয় করাক না কেন, গ্রামের সবাই তো সেটাই বিশ্বাস করে যে এই মাজারই একজন পীরের মাজার, এবং পীরের মুড়ি যেহেতু মজিদ, তাই তার অলৌকিক শক্তি আছে, যার ফলে মজিদ যাই বলুক না কেন কেউ কিছু মনে করে না, সবাই তাকে সম্মান করে। শিক্ষার্থী বন্ধুরা দেখো মজিদের যে শক্তি সেটা কিন্তু তার যে স্ত্রী রহিমা তার উপরও প্রতিফলিত হয়, কারণ গ্রামের পুরুষরা মজিদের কাছে কাছে আসলেও মেয়েরা তো আসতে পারে না, কারণ সে হলো পীরের মরিদ, তার এবং তার সামনে সবাই যায় না, মেয়েরা তার সামনে যায় না, কারণ মাজার যেমন তাদের কাছে রহস্যময়, মজিদও রহস্যময়। তারা তাদের সুখ দুঃখের কথা, তাদের কষ্টের কথা, অভাব অভিযোগের কথা কার কাছে এসে বলে, রহিমার কাছে এসে বলে। তারা রহিমার কাছে তাদের সুখ দুঃখের কথা বলে এবং তাদের যত যে আর্জি আছে সবই কিন্তু সে রহিমার কাছে বলে। আর রহিমাও খুবই তার দয়ালু এবং সবার কথা সে মনোযোগ দিয়ে শুনে, সবার অভাব অভিযোগ সবই মনোযোগের সাথে শুনে এবং সমাধান দেওয়ার চেষ্টা করে মজিদকে বলে, অন্যদের কথাই সে শুনে মজিদকে যেয়ে বলে। এভাবেই গ্রামের মেয়েরা মজিদের কাছে যেতে পারে রহিমার মাধ্যমে। আবার মাঝে মাঝে গভীর রাতে দেখা যায় যে রহিমা সেই মাজারের কাছে যে তাকিয়ে থাকে এবং ভাবে যেখানে কে শুয়ে আছে, কোন আল্লাহর মারুফ শুয়ে আছে, এবং সে কিন্তু খুবই ভয় পায়। সে মাজারকে যেমন ভয় পায়, স্বামীকেও ভয় পায়, এবং তাকিয়ে তাকে সে ভাবে যে কোনো বেয়াদবি করে বসছে কিনা, সে মাফ চায়, এবং মানে মাজারটা তার কাছে খুবই রহস্যময় এবং মাজারকে সে অলৌকিক শক্তির আধার মনে করে, ভয় পায় এবং সেখানে যে সে সবার জন্য দোয়া করে। গ্রামের কেউ অসুস্থ হলে বা কেউ বিপদে পড়লে সবার জন্য সে মাজারে যে দোয়া করে রহিমা। আবার রহিমার কিন্তু একটি দুঃখ আছে যে তার কোনো সন্তান নেই, সন্তান শূন্য বলে তারপর খা খা করে,
সে মাঝে মাঝে মাদারের কাছে যে আরজি জানায় যে তাকে যেন তিনি একটি সন্তান দেন, সেই পীরের কাছে আরজি জানায় যে তার শূন্য কোলে যেন আলো করে একটি সন্তান আসে। এখানেও কিন্তু তার সেই মাতৃময়ী রূপ আমরা দেখতে পাই, মায়ের যে চিরন্তন রূপ, সন্তানের জন্য যে আকাঙ্ক্ষা, তা কিন্তু আমরা এই রহিমার মাঝে দেখতে পাই। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব, এই মহব্বতনগর গ্রামে যখন মজিদ আসে তাকে যারা প্রথম দেখে, প্রথম কারা দেখে তোমাদের মনে আছে কি? সেই যে মাছ ধরছিল তাহের কাদের, নৌকায় করে যারা মাছ ধরছিল এবং যারা প্রথম দেখে যে মতিগঞ্জের সড়কের উপরে এক লোক জায়নামাজে নামাজ পড়ছে। হ্যাঁ, সেই তাহের কাদেরের বোনের কথা বলবো, হাসুনির মা। তার আসলে কোনো নাম নেই। তোমরা দেখবে যে অনেক সময় মেয়েরা যখন সন্তান হয় তখন কিন্তু তাদের আর নাম থাকে না, কি হয়, অমুকের মা, তমুকের মা, তাদের যে একটি নাম আছে সে নামও কিন্তু তাদের হারিয়ে যায়। এই হাসুনির মায়ের কথা বলবো, তার স্বামী নেই, বিধবা, কিন্তু স্বামী মারা যাওয়ার পরে কি হয় আমাদের দেখি, যাদের সন্তান একটু ছোট থাকে তাদের কিন্তু আর শ্বশুর বাড়িতে জায়গা হয় না, তেমনই হাসুনির মায়ের কিন্তু শ্বশুর বাড়িতে জায়গা হয়নি, তাকে বাপের বাড়িতে চলে আসতে হয়। আর এখানে যেহেতু তার বাপের বাড়িতেও অবস্থা ভালো না এবং তাই সে অন্যের বাড়িতে ধান ভানে, এবং যখন এই ফসলের সময় তার মনে একটা রং ধরে, তারও আনন্দ হয়, কারণ সেও তো এই গ্রামেরই মেয়ে, তারও ভালো লাগে যে এত ফসল দেখে। তো আমরা এই হাসুনির মায়ের কথা বললাম যে অত্যাচারিত, নিপীড়িত, যে স্বামীর মৃত্যুর পর বাপের বাড়ি চলে আসতে বাধ্য হয় কারণ শ্বশুর বাড়ির লোকজন তাকে অত্যাচার করত। এখানে আমরা দেখি যে হাসুনির মা রহিমের কাছে এসে তার সুখ দুঃখের কথা বলে, তার সাথে সে ওই বাড়ির সব কাজকর্ম সে করে দেয়। আবার তার বাবা মা সবসময় ঝগড়াঝাটি মারামারি করতেই থাকে, তাই এসে সে রহিমাকে বলে, ওনারে কইবেন বুড়া বুড়ি দুই গাড়ে জানি দুনিয়ার থান লইয়া যায় খোদা তলা, কিন্তু দুজনের মুখে বিষ, ঝগড়া ফাসাদ লেগেই আছে, কারণ তারা অল টাইম ঝগড়াঝাটি করতেই থাকে। তো হাসুনির মা অতিষ্ঠ হয়ে এসে বলে যে বুড়া বুড়িরা যাতে দুনিয়ার থান লইয়া যায়। এরপরে দেখো মজিদ যখন জানতে পারে যে এই বুড়া বুড়ি অল টাইম ঝগড়া করে, সবসময় ঝগড়া করতে থাকে, মারামারি করতে থাকে, তখন কিন্তু সে সেই তাহের কাদের বুড়ো বাপকে ডেকে জিজ্ঞেস করে যে কেন তুমি এরকম করো, কেন মারামারি করো। তখন ওই লোক বলে যে তা হুজুর ঘরের কথা আপনারে কেমনে কই। লোকের আবার খুবই আত্মসম্মান বোধ আছে, গ্রামের সবার মজিদকে অন্ধবিশ্বাস করলেও সে কিন্তু বিশ্বাস করে না। সে যখন মজিদকে জিজ্ঞেস করে যে ঘরের কথা আপনি কিভাবে জানলেন, মজিদ তখন চুপ করে থাকে এবং তাকে বুঝাতে চায় যে সে অন্তরের শক্তির মাধ্যমে জানতে পেরেছে। সে কিন্তু ওই বুড়ো লোকটা কিন্তু সেটা বিশ্বাস করে না, কারণ সে মজিদকে তার প্রথম থেকেই মজিদের প্রতি তার ভক্তি ছিল না, বিশ্বাস ছিল না, সে বিশ্বাস করে না যে সে অন্তরের শক্তিতে ব্যাপারটা জানতে পেরেছে। এই গ্রামের যদি প্রতিবাদী বা আত্মসম্মানবোধ থাকে এই বুড়ো লোকটা কিন্তু আছে। এরপরে দেখো বুড়ো লোক বাড়িতে যেয়ে হাসুনির মাকে ধরে মারে, কারণ তার আত্মসম্মানে লাগে, কেন সে ঘরের কথা বাইরে বলে। তো যখন আবার সে রহিমার কাছে আসে, হাসুনির মা এসে কান্না করে, তখন মজিদ তাকে দেখে এবং সে তার মনোবাসনা এখানে দেখো ফুটে উঠেছে, ক্রন্দনরতা মেয়ে তার ভালোই লাগে, রহিমার না আছে অভিমান, না আছে চপলতা, অমন মানুষ ভালো লাগে না তার। অর্থাৎ মজিদের ক্রন্দনরতা মেয়ে ভালো লাগে, যে মেয়ের চপল এবং অভিমান আছে এমন মেয়েই তার ভালো লাগে, কিন্তু রহিমা তেমন মেয়ে না। এখানে কিন্তু আমরা মজিদের চরিত্রে একটা দিক দেখতে পাচ্ছি। এরপরে দেখো সে বুড়ো লোকটা যখন বাড়িতে যায় হাসুনির মাকে মারে, আর এটা মজিদ জানতে পারে, তখন আবার বিচার ডাকে, কিন্তু মজিদের একা বিচার করতে সাহস হয় না, তখন সে গ্রামের মাতব্বরদেরও ডাকে। আর সাহস হয় না কেন, কারণ সেও জানে যে ওই লোকটা তাকে বিশ্বাস করে না, তার প্রতি ভক্তি বা শ্রদ্ধা নেই। এরপরে দেখো এখানে একটি বিচারের দৃশ্য, গ্রাম্য বিচারের দৃশ্য দেখতে পাচ্ছ। তো এই ব্যাপারে খালেক ব্যাপারীও আসে সেই বিচারে, কিন্তু রায় মজিদই দেয়, কারণ মাতব্বরের মুখ দিয়ে বেরোলে ভালো দেখায়, তাই মাতব্বর বলে, কিন্তু রায়টা মজিদ দেয়। তো মজিদ কি রায় দেয় দেখো,
মজিদ রাইডার আগে বলে যে মানুষের রসনা বড় ভয়ানক বস্তু, সে রসনা বিষাক্ত সাপের রসনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। মানুষের রসনা মানে মানুষের জিহ্বা, জিহ্বা থেকে যে কথা বেরোয় তা সাপের রসনার থেকেও ভয়ঙ্কর। তারপরে যখন তাকে সবাই মিলে ভৎসনা করে, অপমান করে বুড়ো লোকটাকে, তখন তাকে দেখে মনে হচ্ছে যে দোজখের লেলিহান শিখা যেন তাকে স্পর্শ করেছে। এখানে এই বুড়ো লোকটার কথাই, তাহের কাদেরের বাপের কথাই বলা হয়েছে। এরপরে দেখো মজিদ কি রায় দেয় বিচারে, তুমি কিংবা তোমার বিবি গুনাহ কইরা থাকলে খোদা বিচার করবেন, কিন্তু তুমি তোমার মায়ের কাছে মাপ চাইবা, তারে ঘরে নিয়ে যত্নে রাখবা, আর মাজারে সিন্নি দিবা 5 পয়সা। এই হলো বিচার। তো এত মানুষের সামনে যেহেতু বিচার হয়, লোকে কিন্তু ওই লোকটার, বুড়ো লোকটার আত্মসম্মানে লাগে, কারণ তার আত্মসম্মান বোধ আছে বিধায় তার আত্মসম্মানে লাগে। সে অপমানিত হয়ে সেই যে বাড়িতে শুয়ে থাকে, 3 দিন পর্যন্ত সে আর বিছানা থেকে ওঠে না। তারপর একদিন সন্ধ্যায় দেখা গেল বুড়ো লোক বাড়িতে নেই, কোথাও খুঁজে তাকে পাওয়া যায়নি। কেউ কেউ বলছে যে সে নদীতে ডুবে মরেছে, কিন্তু তার লাশ আর পাওয়া যায়নি। এখানে আমরা দেখলাম যে কিভাবে মজিদ গ্রামের একটি পরিবারে মানে কর্তৃত্ব ফলিয়ে সেই লোকটাকে বাড়ি ছাড়া করলো, তার বিচারের কারণে সে কিন্তু বাড়ি ছেড়েই চলে গেল। এভাবে মজিদ সেই মহব্বতনগর গ্রামে প্রভাব খাটিয়ে চলেছে, তার আধিপত্য প্রতিষ্ঠা করেছে, মানুষের পারিবারিক ব্যক্তিগত সব জায়গায় সে তার আধিপত্য প্রতিষ্ঠা করে চলেছে। এরপরে দেখো বুড়ো লোকটা চলে যাওয়ার পরে তার স্ত্রীর যে অবস্থা দাঁড়ায়, তখন তাকে দেখলে মানে সে খুবই স্তব্ধ নীরব হয়ে যায়, কারণ খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? তার অবস্থা এমন দাঁড়ায় যে সে কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ নীরব হয়ে বসে থাকে, ওই বুড়ো লোকটার বউ। কারণ এতদিন ঝগড়াঝাটি করতো, মারামারি করতো, তার মারামারি করার লোক ছিল, ঝগড়া করার লোক ছিল, কিন্তু এখন তো আর নেই, খেলোয়াড় তো চলে গেছে, কার সাথে খেলবে সেটাই এখানে বোঝানো হয়েছে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা বাড়ির কাজ দেখো, বাড়ির কাজ হলো এগুলো তোমাদের, এই আমি এর আগের ক্লাসেও বাড়ির কাজ দিয়েছি কিন্তু তোমরা করনি, আমি বলেছিলাম লিখে আমাকে ভাইবারে পাঠাতে। এই প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু তোমাদের ক্লাসের মধ্যেই বলে দিয়েছি, যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে এই প্রশ্নগুলো খুব সহজেই পারবে, আর বই অবশ্যই পড়বে তাহলে বুঝতে পারবে। মজিদের জমিজত বাড়ে সঙ্গে সঙ্গে সম্মানও বাড়ে বলতে কি বোঝানো হয়েছে? আমি ক্লাসে প্রথমেই আমি বলে দিয়েছি যে কি বোঝানো হয়েছে, মজিদ কিভাবে মহব্বতনগর গ্রামে শিকড় গেড়েছিল তার উত্তরও বলে দেওয়া হয়েছে ক্লাসে। হাসুনির মাকে তার বাপ পিটিয়েছিল কেন তাও বলেছি, কারণ হাসুনির মা ঘরের কথা বাইরে বলে দিয়েছিল। তাহেরের বাপ তার মেয়েকে মেরেছে এই কথা শুনে মজিদের মুখ কঠিন হয়ে যায় কেন তাও বলেছি, কারণ সে জানে লোকটা তাকে সম্মান করে না, তার তাকে মেরেছে শুনে তার মুখ কঠিন হয়ে যায়। প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং খাতায় লিখে আমাকে ভাইবারে পাঠাবে। তোমাদের সুবিধা, এটা কিন্তু তোমাদের সুবিধা হবে, এই প্রশ্নগুলো যদি একটু বুঝে বুঝে লেখার চেষ্টা করো, পরে কিন্তু আর সমস্যা হওয়ার কথা না। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছ, পরের ক্লাসে আবারও আমরা লাসলু উপন্যাসের পাঠ বিশ্লেষণ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।